প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, কোভিড-19 ভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউনের শুরু থেকেই চৌমুহনী সরকারি কলেজের আমাদের সবার প্রিয় অধ্যক্ষ জনাব আবুল বাশার স্যারের দিক নির্দেশনায় এবং অনুপ্রেরণায় আমরা ক্লাস শুরু করেছিলাম। ইতিমধ্যে আমরা অনেকগুলি ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদেরকে ক্যালকুলাসের ইন্টিগ্রেশন অধ্যায়ের মৌলিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইন্টিগ্রেশনটা কি, ইন্টিগ্রেশন করতে গিয়ে যে সূত্রগুলি প্রয়োজন হয় আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমনি অনার্স প্রথম বর্ষ এবং বিএসসি পাস কোর্সের স্টুডেন্ট যারা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো শিক্ষার্থীরা, আমরা যদি ইন্টিগ্রেশন সম্পর্কে জানতে চাই, আমাদেরকে অবশ্যই জানতে হবে ক্যালকুলাসটা কি এবং ডিফারেন্সিয়েশনটা কি। তোমরা জানো ক্যালকুলাস দুটি ভাগে বিভক্ত, একটি হলো অন্তরীকরণ আরেকটি হলো ইন্টিগ্রেশন। তো আমরা অন্তরীকরণ অংশটা ক্যালকুলাসের আমরা শেষ করেছি। আমরা এগুলো আলোচনা করেছিলাম ক্যালকুলাসের শুরুতে, ক্যালকুলাস কি, অন্তরীকরণ কি, এগুলো আমরা আলোচনা করেছি। তারপরেও আমাদের ইন্টিগ্রেশন করার সুবিধার্থে আমি তোমাদের সাথে একটু আলোচনা করে নিচ্ছি। তো ক্যালকুলাস কি, আমরা ক্যালকুলাসের একাধিক সংজ্ঞা তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তার মধ্যে একটি সংজ্ঞা ছিল এমন, গণিতের যে শাখায় ফাংশনের পরিবর্তনের হার নির্ণয় করা হয় এবং বিপরীত প্রক্রিয়ায় পরিবর্তনের হাত থেকে মূল ফাংশনে ফেরত আসা যায়, আমাদের গণিতের ওই শাখাকে আমাদের কী বলা হয়, ক্যালকুলাস। দেখো সংজ্ঞাটা আমি এখানে লিখেছি, এই যে দেখো, এই যে গণিতের যে শাখায় ফাংশনের পরিবর্তনের হার নির্ণয় করা হয় এবং বিপরীত প্রক্রিয়ায় পরিবর্তনের হাত থেকে মূল ফাংশনটি নির্ণয় করা যায়, দেখো এই সংজ্ঞার মধ্যে দুটি কাজ আছে, একটি হলো ফাংশনের পরিবর্তনের হার নির্ণয় করা, আরেকটি হলো পরিবর্তনের হাত থেকে মূল ফাংশনটি কি করা, নির্ণয় করা। দুটো কাজ, পরিবর্তনের হার নির্ণয় এবং পরিবর্তনের হাত থেকে আগের অবস্থায় ফেরত আসা, আমাদের এই দুটো কাজ হলো ক্যালকুলাসের কি, মৌলিক আলোচ্য বিষয়। আমরা বলেছিলাম ক্যালকুলাসের দুটি অংশ, একটা হলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর একটা ইন্টিগ্রাল ক্যালকুলাস। তার মধ্যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কাজ হলো ফাংশনের পরিবর্তনের হার নির্ণয় করা, আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের কাজ হলো পরিবর্তনের হাত থেকে আমাদের মূল ফাংশনটা নির্ণয় করা। এ কারণে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন পরস্পর পরস্পরের বিপরীত প্রক্রিয়া, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন পরস্পর পরস্পরের বিপরীত প্রক্রিয়া। এখন এই যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা আমাদের কীভাবে সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো, তো মনে রাখবা যে ইন্টিগ্রেশনের কনসেপ্ট এটা আমাদের গ্রিক সায়েন্টিস্ট আর্কিমিডিসের সময় থেকেই এটার কি আছে, এই কনসেপ্টটা আমাদের ছিল, আমাদের পরবর্তীতে গিয়ে এটার আপগ্রেড হয়। তো দেখো ইন্টিগ্রেশনের সৃষ্টি হয়েছে মূলত বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের প্রচেষ্টা থেকে। যখন আমাদের ক্যালকুলাস ছিল না, তখন আমরা যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল কার সাহায্যে বের করতাম, আমরা জ্যামিতির সাহায্যে যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতাম। তো দেখো আমাদের, মনে করো এই যে একটা কেস, আমাদের এই যে একটা বক্ররেখা, আমরা এই ক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। তো যখন ক্যালকুলাস সৃষ্টি হয় নাই, তখন এ জাতীয় ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করাটা কঠিন ছিল। কেন, কারণ এটা কোনো সুনির্দিষ্ট জ্যামিতিক ক্ষেত্রের মধ্যে পড়ে না। ক্যালকুলাস সৃষ্টির আগে যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা হয়তো জ্যামিতির সাহায্যে। এটা কি কোনো জ্যামিতিক ক্ষেত্র, জ্যামিতিক ক্ষেত্র কোনগুলি, ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, সামান্তরিক, আয়তক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, এগুলো জ্যামিতিক ক্ষেত্র। তো এটা কি কোনো জ্যামিতিক ক্ষেত্রের মধ্যে পড়ে, তো সুতরাং জ্যামিতির সাহায্যে
এই জাতীয় ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করাটা কঠিন হতো। তখন আমাদের এটার জ্যামিতির সাহায্যে এটার অ্যাকুরেট ক্ষেত্রফল কখনো বের করা যাবে না। তখন কি কাজ করতো, এই জাতীয় যখন ক্যালকুলাস সৃষ্টি হয়নি তখন এই জাতীয় ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এটাকে অনেকগুলো ভাগে ভাগ করত, ভাগ করে জ্যামিতিক ক্ষেত্রে রূপান্তর করা হতো, ত্রিভুজ চতুর্ভুজ আয়তক্ষেত্র বর্গক্ষেত্র। কিন্তু বক্ররেখার কারণে আমাদের কিছু ক্ষেত্র বাকি থেকে যেত যার ক্ষেত্রফল নির্ণয় করা যেত না, কারণ জ্যামিতিতে বক্ররেখা দ্বারা আবদ্ধ কোনো কি নেই, ক্ষেত্র নেই। তো দেখো আমাদের মনে করো আমরা এ জাতীয় ক্ষেত্রের ক্ষেত্রফল, এই কারণে আমরা বললাম যে বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে, তাহলে আমাদের যখন দেখা গেল যে আমাদের জ্যামিতির সাহায্যে বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা কঠিন হয়ে যাচ্ছে, তখন নতুন কিছু সৃষ্টির প্রয়োজন হয়, আর তখনই সৃষ্টি আমাদের কি ইন্টিগ্রাল ক্যালকুলাস। মনে করো এই যে একটা ক্ষেত্র, এই যে x অক্ষ y অক্ষ, এটা মনে করো y ইকুয়াল f অফ x বক্ররেখা, এটা x ইকুয়াল, তোমরা জানো x ইকুয়াল a মানে কি y অক্ষের সমান্তরাল রেখা, y অক্ষ থেকে a একক দূরে অবস্থিত, x ইকুয়াল b, x ইকুয়াল b, x ইকুয়াল b হলো y অক্ষের সমান্তরাল রেখা, y অক্ষ থেকে b একক দূরে অবস্থিত। এখন দেখো এই যে আমরা যদি a ক্ষেত্রটা, আমরা যে বলেছি যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের প্রচেষ্টা থেকে কিসের সৃষ্টি, বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের প্রচেষ্টা থেকে ইন্টিগ্রাল ক্যালকুলাসের সৃষ্টি, তাহলে কেমনে এটা কাজটা করা হয় কিভাবে? মনে করো দেখো এই যে ক্ষেত্রটা, এটা কি আমাদের এক্স ইকুয়াল এ, এক্স ইকুয়াল বি, এক্স অক্ষ এবং ওয়াই ইকুয়াল এফ এক্স বক্ররেখা দ্বারা আবদ্ধ। তো আমরা যদি এই ক্ষেত্রের ক্ষেত্রফল ইন্টিগ্রেশনের সাহায্যে বের করতে চাই, তাহলে আমাদের কাজটা কি, এটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হবে, এটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হবে। ইন্টিগ্রেশনের সাহায্যে যদি কোনো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে চাই, তখন ক্ষেত্রটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে কি করা হয়, বিভক্ত করা হয়। যেমন এই ক্ষেত্রকে দেখো আমরা অনেকগুলো ভাগে কি করছি, অসংখ্য ডট আছে, অসংখ্য ভাগে ভাগ করলাম, ভাগ করে এটাকে আয়তক্ষেত্রে রূপান্তর করা হয়। তোমরা বলতে পারো এটা আয়তক্ষেত্র কেমনে হয়, এখানে তো বক্ররেখা, দেখো এখানে দৃশ্যমান ভাগ কয়টি আমাদের, চারটি। তো ভাগ চারটার কারণে দেখো এই যে যদি আমরা এটাকে আয়তক্ষেত্র চিন্তা করি, তখন এই বক্ররেখার কারণে এটা কি হয় আমাদের সমস্যা সৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে দৃশ্যমান ভাগ হলো চারটি, যদি আমাকে আট ভাগ করি তখন দেখো এই বক্রতা আরেকটু কমে আসবে, কাছাকাছি আসবে। এখানে যদি আমি ষোলো ভাগ করি, একশো ভাগ করি, হাজার ভাগ করি, অসংখ্য ভাগ করি, তখন এই যে দুটি রেখা, এই যে দুটি সমান্তরাল রেখা, তখন এত কাছে চলে আসবে যে এই বক্ররেখাটা সরল রেখায় কি হবে, রূপান্তরিত হবে। তো দেখো তাহলে আমরা এই জাতীয় ক্ষেত্রের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই, কি কাজ করা হয়, এটাকে অসংখ্য ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগের পৃথক ক্ষেত্রফল নির্ণয় করে তাদের সমষ্টির মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়ের যে প্রসেসটা, এখান থেকে মূলত ইন্টিগ্রাল ক্যালকুলাসের সৃষ্টি। এখন আমরা যে এই যে ভাগগুলো ক্ষেত্রফল নির্ণয় করে প্রত্যেকটা ভাগের ক্ষেত্রফল আলাদা যোগ করব, আমরা বের করে সমষ্টি নির্ণয় করি, সমষ্টি ইংরেজি কি আমাদের সামেশন, এই যে সমষ্টি হলো আমাদের সামেশন। এই সামেশনের প্রথম যে অক্ষর, এই প্রথম অক্ষর হলো আমাদের এস, এই এস থেকে টেনে লম্বা করে ইন্টিগ্রেশনের প্রতীক হিসাবে কি করা হয়, ব্যবহার করা হয়। এই জন্য তাহলে দেখো ইন্টিগ্রেশনের যে প্রতীক, এটা মূলত সামেশনের এস প্রতীক, এসটাকে একটু টেনে লম্বা করে আমরা ইন্টিগ্রেশনের প্রতীক হিসাবে ব্যবহার করি। এ কারণে অনেকে এই চিহ্নটিকে আমাদের ইন্টিগ্রেশন না বলে অনেকে সামেশনও বলে। মূলত ইন্টিগ্রেশন মানে যোগজীকরণ, যোগজীকরণ কোথা থেকে আসছে, যোগ করা, সমষ্টি করা, এখান থেকে কি আমাদের এর নামকরণ হয়েছে যোগজীকরণ। আমরা যে এই যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে প্রত্যেকটা যোগ করছি, এখান থেকে কিসের সৃষ্টি, ইন্টিগ্রাল ক্যালকুলাসের সৃষ্টি, যোগ ইংরেজি সামেশন, আর সামেশনের এস প্রতীককে ইন্টিগ্রেশনের প্রতীক হিসাবে আমরা কি করি, ব্যবহার করি। দেখো আমি একটা নোট এখানে দেখিয়েছি, একটা নোট দেখো,
যে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, আমরা বলেছি যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পরস্পর পরস্পরের বিপরীত প্রক্রিয়া। দেখো অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া এবং সমষ্টিকরণ ধারণার সম্প্রসারণই হলো যোগজীকরণ, কারণ যোগজীকরণটা অন্তরীকরণের বিপরীত। আর এই যে বললাম সমষ্টিকরণ, সমষ্টির মাধ্যমে কি আসছে? যোগজীকরণ। এখানে সমষ্টিকরণ ধারণার সম্প্রসারণই হলো যোগজীকরণ। মূলত বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করে এদের সমষ্টি নির্ণয়ের মাধ্যমে উক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের প্রচেষ্টা থেকে ইন্টিগ্রাল ক্যালকুলাসের সৃষ্টি, যেটা আমরা এইমাত্র বললাম, যেটা আমরা আলোচনা করেছি। তো অসীম ধারার সমষ্টি নির্ণয়ই প্রকৃতপক্ষে যোগজীকরণের মূল উদ্দেশ্য। যোগজীকরণের আমাদের মেন কাজ আসলে অসীম ধারার সমষ্টি নির্ণয়। এখন অসীম ধারা পায় কোথায়? এই যে আমাদের দেখো বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের প্রক্রিয়ায় এই অসীম ধারায় কি হয়, সৃষ্টি হয়। এই যে আমাদের ক্ষেত্র, সীমাবদ্ধ ক্ষেত্র, এখানে আমাদের কয়টা ভাগে ভাগ করেছি? অসংখ্য ভাগে। তো ভাগগুলো যোগ করতে গেলেই তো অসীম ধারার কি হচ্ছে, আমাদের সৃষ্টি হচ্ছে। এটা যোগ করতে গেলে কি সৃষ্টি হয়? অসীম ধারা সৃষ্টি হয়, কারণ এখানে অসীম সংখ্যক কি আছে, ভাগ আছে। তো দেখো এই যে আমাদের ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনটা দুই ভাগে বিভক্ত। যে ইন্টিগ্রেশন দুই প্রকার, বা আমরা বলতে পারি ইন্টিগ্রাল ক্যালকুলাস দুই ভাগে বিভক্ত। একটা হলো নির্দিষ্ট ইন্টিগ্রাল, নির্দিষ্ট ইন্টিগ্রাল, আরেকটা হলো অনির্দিষ্ট ইন্টিগ্রাল। এটা হলো ডেফিনিট, আর এটা হলো ইনডিফিনিট। তো দেখো আমাদের ইন্টিগ্রেশনটা দুই ভাগে বিভক্ত, একটা হলো আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল, নির্দিষ্ট ইন্টিগ্রাল, আর একটা হলো অনির্দিষ্ট ইন্টিগ্রাল। নির্দিষ্ট ইন্টিগ্রাল কি? আমরা যদি নির্দিষ্ট ব্যবধির মধ্যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি তখন তাকে বলা হয় নির্দিষ্ট ইন্টিগ্রাল। যেমন দেখো এই যে এটা আমাদের কি আছে, ওয়াই অক্ষ, এটা ওয়াই ইকুয়াল এফ এক্স বক্ররেখা। এই যে আমরা এই যে ক্ষেত্রটা, এই যে আবদ্ধ ক্ষেত্রটা, এই যে ক্ষেত্রটা আমাদের দেখো, এই যে ক্ষেত্রটা এটা কার মধ্যে আছে? এটা এক্স ইকুয়াল এ, এক্স ইকুয়াল বি, ওয়াই ইকুয়াল এফ এক্স বক্ররেখা দ্বারা কি আমাদের আবদ্ধ। তাহলে এই ক্ষেত্রের যে ক্ষেত্রফল এটাকে প্রকাশ করা হয় ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। এই যে ক্ষেত্র, এই ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা কি করি ইন্টিগ্রেশন প্রতীক দিয়ে দেখাই, এটা লেখা হয়ে যাবে ইন্টিগ্রেশন এ টু বি। এখানে এটা হলো ইন্টিগ্রেশনের নিম্ন সীমা, এটা হলো উচ্চ সীমা। আর তাহলে আমাদের এটা দ্বারা বোঝাচ্ছে, এই যে এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্স ইকুয়াল এ, এক্স ইকুয়াল বি, এক্স অক্ষ এবং এফ এক্স বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। তাহলে দেখো নির্দিষ্ট ব্যবধির মধ্যে, সীমানার মধ্যে যদি কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা হয় তখন তাকে বলা হয় নির্দিষ্ট ইন্টিগ্রাল। এটা হলো আমাদের নির্দিষ্ট ইন্টিগ্রাল। তাহলে নির্দিষ্ট ইন্টিগ্রালে সবসময় ইন্টিগ্রেশনের নিম্ন সীমা এবং উচ্চ সীমা দেওয়া থাকবে। আর অনির্দিষ্ট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট ইন্টিগ্রাল, এই যে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, এখানে কোনো নিম্ন সীমা উচ্চ সীমা দেওয়া থাকে না। আমাদের অনির্দিষ্ট ইন্টিগ্রালে আমাদের কখনো কি থাকবে না, ব্যবধি থাকবে না, নিম্ন সীমা উচ্চ সীমা থাকবে না। নির্দিষ্ট ইন্টিগ্রালে উচ্চ সীমা নিম্ন সীমা দেওয়া থাকবে,
অনির্দিষ্ট ইন্টিগ্রালে নিম্ন সীমা উচ্চ সীমা দেওয়া থাকবে না, এটার আওতা অসীম পর্যন্ত বিস্তৃত। মূলত যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অনির্দিষ্ট ইন্টিগ্রাল কি করা হয়, ব্যবহার করা হয়। তো এখন দেখো, এই যে আমরা যদি ইন্টিগ্রেশনের আমাদের যে কোনো সমস্যা কি করি, সমাধান করি, ইন্টিগ্রেশনে যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা সমাধানের প্রক্রিয়া দুটি, এক নম্বর সমষ্টিকরণের সীমা, সমষ্টিকরণের সীমা, আরেকটা হলো প্রতিঅন্তরস পদ্ধতি, আরেকটা হলো প্রতিঅন্তরস পদ্ধতি। আমরা যদি ইন্টিগ্রেশন করতে চাই, কোনো ফাংশনে ইন্টিগ্রেশন করতে চাই, কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, এটা দুই প্রক্রিয়া করা হয়। একটা হলো সমষ্টিকরণের সীমা, এটা মৌলিক প্রক্রিয়া, এটা আমাদের এই যে দেখো আমরা এই ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এটাকে অনেকগুলো ভাগে ভাগ করে সমষ্টির মাধ্যমে প্রত্যেকটা ভাগের পৃথক ক্ষেত্রফল বের করে তাদের সমষ্টির মাধ্যমে যে ক্ষেত্রফল আমরা নির্ণয় করি, এটা হলো সমষ্টিকরণের সীমা, এটা হলো মৌলিক প্রক্রিয়া, মৌলিক পদ্ধতি। এগুলো ইন্টারমিডিয়েট, এগুলোর আলোচনা নেই, এগুলোর আলোচনা হলো হায়ার লেভেলে, অনার্স লেভেলে এটা আলোচনা বেশি। আর প্রতিঅন্তরস পদ্ধতি, প্রতিঅন্তরস হলো অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। প্রতিঅন্তরসটা আমরা কি পাই, অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়ায় আমরা প্রতিঅন্তরস পাই। দেখো মনে করো এই যে প্রতিঅন্তরসটা কি, আমরা ধরি ddx of fx equal gx, মনে করো fx একটা ফাংশন যেটাকে অন্তরীকরণ করলে gx পাওয়া যায়। তাহলে এখানে দেখো, তাহলে এখানে gx হলো fx এর অন্তরস, এখানে gx হলো কার অন্তরস, এখানে gx হলো fx এর অন্তরস, gx হলো আমাদের gx, দেখো f, তোমরা জানো অন্তরজের অপারেটর ddx, তাহলে ddx অফ fx, fx কে অন্তরীকরণ করলে আমরা কি পাচ্ছি, gx পাচ্ছি, তাহলে এখানে gx হলো fx এর অন্তরস। আবার আমরা তো জানি অন্তরীকরণ এবং ডিফারেন্সিয়েশন পরস্পর পরস্পরের বিপরীত প্রক্রিয়া, তাহলে আমরা যদি gx কে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যাবে, fx পাওয়া যাবে। এই যে এই কারণে এই যে আমাদের বিপরীত পক্ষে fx হলো gx এর প্রতিঅন্তরস, প্রতিঅন্তরস এটাকে বলে অ্যান্টি ডেরিভেটিভ, অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে খেয়াল করো এফ এক্স কে অন্তরীকরণ করলে জি এক্স পাওয়া যায়, জি এক্স হলো এফ এক্স এর অন্তরস। আমরা যদি জি এক্স কে ইন্টিগ্রেশন করি তখন কি পাবো, এফ এক্স। এই কারণে এফ এক্স কে বলা হয় জি এক্স এর কি, প্রতিঅন্তরস। তো আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের তোমরা যত সূত্র শিখবা, ইন্টারমিডিয়েটে আমরা যত অঙ্ক করবো, সকল সূত্রর সৃষ্টি হয়েছে প্রতিঅন্তরস পদ্ধতিতে, অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। যেমন দেখো এই যে আমরা বললাম এফ এক্স হলো জি এক্স এর প্রতিঅন্তরস, এটা আমরা কিভাবে পেয়েছি, এই যে দেখো এই যে আমরা পেলাম বললাম, আর দেখো এখানে ডিডি এক্স অফ এফ এক্স ইকুয়াল জি এক্স, আমরা যদি এটাকে এভাবে লিখি ডি অফ এফ এক্স দেখো ইকুয়াল জি এক্স ডি এক্স, যদি আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করি, উভয় পক্ষে ইন্টিগ্রেশনের প্রতীক নিলাম, তাহলে দেখো
আমরা জানি ডি মানে কি ডিফারেন্সিয়েট, ডি তে কি বোঝায় ডিফারেন্সিয়েট। এখন ইন্টিগ্রেশন সাথে ডিফারেন্সিয়েট, আমরা জানি ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন পরস্পর পরস্পরের বিপরীত, এখানে একটা এটাকে নিষ্ক্রিয় করে। তো নিষ্ক্রিয় করার কারণে এটা এটা বাদ যাচ্ছে, আমরা কি পাই এফ এক্স ইকুয়াল ইন্টিগ্রেশন জি এক্স ডি এক্স। তাহলে দেখো এই যে জি এক্স কে দেখো ডি ডি এক্স অফ এফ এক্স জি এক্স, আবার দেখো ইন্টিগ্রেশন জি এক্স ডি এক্স সমান সমান এফ এক্স। তাহলে জি এক্স কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাচ্ছে, এফ এক্স পাওয়া যাচ্ছে। এই কারণে জি এক্স হলো এফ এক্স এর অন্তরজ আর এফ এক্স হলো জি এক্স এর প্রতি অন্তরজ। তো আমাদের ইন্টিগ্রেশনের সূত্রগুলো সৃষ্টি হয়েছে প্রতি অন্তরজ পদ্ধতিতে। এখন দেখো আমাদের ইন্টিগ্রেশনের দুটো ধর্ম আছে, ইন্টিগ্রেশনের আমাদের যে ধর্মগুলি যে ধর্ম আছে তার মধ্যে দুটি ধর্ম তোমাদের খুব কাজে লাগে, সেটা হলো ইন্টিগ্রেশনের ধর্ম এক। যদি এ যে কোনো ধ্রুব রাশি হয় তবে ইন্টিগ্রেশন এ ইন্টু এফ এক্স ডি এক্স, তাহলে এ ইন্টু ইন্টিগ্রেশন এফ এক্স ডি এক্স। এটা দ্বারা বোঝাচ্ছে, দেখো এটা দ্বারা বোঝাচ্ছে যদি কোনো ফাংশনকে ইন্টিগ্রেশন করতে গেলে ফাংশনের সাথে যদি কোনো ধ্রুব রাশি থাকে, কোনো সহগ থাকে, এখানে এটা হলো ধ্রুব রাশি, ফাংশনের সাথে কোনো ধ্রুব রাশি থাকলে ওই ধ্রুব রাশি সবসময় ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে হবে। মনে করো এমন এই যে ইন্টিগ্রেশন ফাইভ এক্স কিউব ডিএক্স, এখানে এফ এক্স হলো এক্স কিউব আর এ হলো কি আমাদের ফাইভ। তো আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি এই ফাইভটা ইন্টিগ্রেশনের বাইরে যাবে, এই যে এক্স কিউব ডিএক্স। তাহলে কোনো ফাংশনের সাথে কোনো সহগ থাকলে সহগ অলওয়েজ ইন্টিগ্রেশনের বাইরে যাবে, শুধু ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতে হবে। যেমন মনে করো ইন্টিগ্রেশন আমাদের টু এ আমাদের এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার, তাহলে এখানে সহগ কি আমাদের টু এল সহগ, এই টু এ বাইরে যাবে এক্স স্কোয়ার ডিএক্স। আরেকটা প্রপার্টিজ দেখো ইন্টিগ্রেশন এফ ওয়ান এক্স প্লাস এফ টু এক্স প্লাস ডট এফ এন এক্স ডিএক্স, আমরা যদি একাধিক ফাংশনের সমষ্টিকে ইন্টিগ্রেশন করি, এখানে একাধিক এন সংখ্যক ফাংশনের সমষ্টি, তখন প্রত্যেকটি ফাংশনকে পৃথকভাবে আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে। একাধিক ফাংশনের সমষ্টিকে ইন্টিগ্রেশন করলে প্রত্যেকটি ফাংশনকে পৃথকভাবে কি করা লাগবে ইন্টিগ্রেশন করা লাগবে। এই যে এখানে এন সংখ্যক ফাংশনের সমষ্টি, তাহলে প্রত্যেকটাকে পৃথকভাবে ইন্টিগ্রেশন করে সমষ্টি নির্ণয় করলে এই সমস্যার কি হবে, এই সমষ্টির কি হবে সমান হবে। মনে করো এমন এগুলি তোমাদের অন্তরীকরণে এগুলি ছিল, মনে করো ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, দেখো কয়টি ফাংশনের সমষ্টি, এখানে দুইটা আমাদের এইখানে কটা পদ আছে, দুটি পদ আছে এই রাশিতে। মূলত এটা দ্বারা বোঝাচ্ছে কোনো রাশিতে যদি একাধিক পদ থাকে তখন প্রত্যেকটা পদকে পৃথকভাবে কি করা লাগবে ইন্টিগ্রেশন করা লাগবে। তখন এখানে কি আমাদের ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স। তো ইন্টিগ্রেশন যদি আমরা কি করতে চাই, আমরা যদি ইন্টিগ্রেশনের সমস্যা সমাধান করতে চাই, ইন্টিগ্রেশনের অঙ্কগুলি করতে চাই, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের কিছু প্রয়োজনীয় সূত্র আছে। আর মনে রাখবা তোমরা যখন যারা ইন্টিগ্রেশন ভালো করতে চাও, ভালো পারতে চাও, শিখতে চাও, তাদের অবশ্যই অন্তরীকরণের সূত্রগুলি জানতে হবে, তাদেরকে অবশ্যই ত্রিকোণমিতির সূত্রগুলি তোমাদেরকে জানতে হবে। যে অন্তরীকরণের সূত্র ভালো পারবে না, যে ত্রিকোণমিতির সূত্র ভালো পারবে না, তার পক্ষে ইন্টিগ্রেশন ভালো করা কি আমাদের সম্ভব না। কারণ ইন্টিগ্রেশন করতে গেলেই তোমাদের অন্তরীকরণের সূত্র লাগবে, তোমাদের ত্রিকোণমিতির সূত্র লাগবে। এই কারণে তোমরা ইন্টিগ্রেশনের সূত্রের পাশাপাশি অন্তরীকরণ এবং ত্রিকোণমিতির সূত্রগুলি ভালো করে শিখবে। তো দেখো আমাদের ইন্টিগ্রেশনের
প্রয়োজনীয় সূত্র। ইন্টিগ্রেশনের প্রথম সূত্র ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, এন ইজ নট ইকুয়াল মাইনাস ওয়ান। এখানে সি কে যুগজীকরণের ধ্রুবক বলা হয়। দেখো ইন্টিগ্রেশনের প্রথম সূত্র ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এখানে এনের যে এনটা মাইনাস ওয়ান ব্যতীত যে কোনো বাস্তব সংখ্যা, তো এটার সূত্রটা কি দেখো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ঘাত যা ছিল তার থেকে এক বেড়ে গেছে ডিভাইড বাই এন প্লাস ওয়ান, তাহলে দেখো এক্স এর ঘাত এন হয়েছে এন প্লাস ওয়ান ডিভাইড এন প্লাস ওয়ান। যদি আমাদের এমন মনে করো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার সেভেন ডিএক্স, তখন কি হবে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ডিভাইড বাই কত এইট প্লাস সি, তাহলে দেখো এই যে এখানে এক্স এর ঘাত সেভেন হয়েছে এক্স এর ঘাত কি, ঘাটটা বৃদ্ধি পেয়েছে কিনা, কিন্তু আমরা যখন অন্তরীকরণ করেছি, যখন আমরা কোনো ফাংশনকে অন্তরীকরণ করেছি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার সেভেন, তখন ছিল সেভেন এক্স টু দি পাওয়ার সিক্স, দেখো অন্তরীকরণের ঘাটটা হ্রাস পেয়েছে আর ইন্টিগ্রেশনের ঘাটটা বৃদ্ধি পেয়েছে, ওখানে ঘাটটা এক হ্রাস পেয়েছিল আর এখানে এক বৃদ্ধি পেয়েছে। এখানে আমাদের ইন্টিগ্রেশনের সংজ্ঞা এভাবে দেওয়া যায়, কোনো ফাংশনের বৃদ্ধিজনিত কার্যক্রমকে ইন্টিগ্রেশন বলে, কোনো ফাংশনের বৃদ্ধিজনিত কার্যক্রমকে ইন্টিগ্রেশন বলে আর কোনো ফাংশনের হ্রাসজনিত কার্যক্রমকে অন্তরীকরণ বলা হয়। ইন্টিগ্রেশনে ফাংশনের ঘাত বৃদ্ধি পায় আর অন্তরীকরণে হ্রাস পায়। আবার দেখো এখানে এন এর মান মাইনাস ওয়ান হওয়া যাবে না, কেন হওয়া যাবে না, কেন এন এর মান মাইনাস ওয়ান হলে এখানে হরটা শূন্য হচ্ছে আর হর শূন্য হলে এটা কি হয় অসংজ্ঞায়িত হয় অনির্ণয় হয়ে যায়। এখানে সি কে বলা হয় যুগজীকরণের ধ্রুবক, মনে রাখবা নির্দিষ্ট ইন্টিগ্রালে সবসময় সিটা যোগ করতে হয়, কেন তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মনে করো ডিডিএক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ, কেন আমাদের সি যোগ করতে হয় এটা আমাদের আমি সংক্ষেপে তোমাদেরকে একটু বোঝাচ্ছি, শুধু দেখো এটাকে এক্স স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি টু এক্স আর ফাইভকে অন্তরীকরণ করলে শূন্য, তাহলে টু এক্স। এখন আমরা যদি এই টু এক্সকে ইন্টিগ্রেশন করি, এই যে ইন্টিগ্রেশন টু এক্স ডিএক্স, তাহলে টুটা ইন্টিগ্রেশনের বাইরে যাবে এক্স ডিএক্স, এখানে এক্স এর ঘাত কত ওয়ান, দেখো এ সূত্র ব্যবহার করছি আমরা, এখানে এক্স এর ঘাত এন, তাহলে আমাদের এক্স এর ঘাত ওয়ান কি হবে টু ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস, দেখো টু ইন্টু এক্স স্কোয়ার বাই টু, তাহলে দেখো এক্স স্কোয়ার। এখন খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস ফাইভকে অন্তরীকরণ করে আমরা কি পেয়েছি টু এক্স, আবার টু এক্সকে ইন্টিগ্রেশন করে কি পেয়েছি এক্স স্কোয়ার, তো আমরা জানি অন্তরীকরণ এবং ইন্টিগ্রেশন পরস্পরের বিপরীত প্রক্রিয়া, কিন্তু এখন এখানে দেখো এখানে কি বিপরীত হয়েছে, তো যেহেতু বিপরীত প্রক্রিয়া তাহলে টু এক্সকে ইন্টিগ্রেশন করলে তো এক্স স্কোয়ার প্লাস ফাইভ পাওয়া উচিত ছিল, আমরা পেয়েছি কি এক্স স্কোয়ার ফাইভ তো পাইনি। আমি আবার বলছি যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন পরস্পর বিপরীত প্রক্রিয়া, এখন এক্স স্কোয়ার প্লাস ফাইভকে যদি যেহেতু ইন্টিগ্রেশন অন্তরীকরণ করলে টু এক্স পাওয়া যায়, তাহলে টু এক্সকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস কত আমাদের ফাইভ, তাহলে আমরা কি এক্স স্কোয়ার প্লাস ফাইভ পেয়েছি, আমরা কি পেয়েছি শুধু এক্স স্কোয়ার, তাহলে আমাদের কি হলো একটা কন্ট্রাডিকশন সৃষ্টি হয়েছে কিনা, এই যে কন্ট্রাডিকশন সৃষ্টি হয়েছে যাতে এই যে কন্ট্রাডিকশন অ্যারাইজ না করে
এই কারণেই নির্দিষ্ট ইন্টিগ্রালে অনির্দিষ্ট ইন্টিগ্রালে এটা সি যোগ করা হয়। অনির্দিষ্ট ইন্টিগ্রালে কি করা হয়, নির্দিষ্ট ইন্টিগ্রালে তো নির্দিষ্ট মান বের হয়, সেখানে সি যোগ করা দরকার নাই, শুধু অনির্দিষ্ট ইন্টিগ্রালে এটা কি যোগ করা হয়, সি যোগ করা হয়। এখানে সি এর মান জিরো হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে। কথা কি বুঝেছ কিনা, কথা বুঝেছ কিনা সবাই? এখানে সি কে বলা হয় যোগজীকরণের ধ্রুবক অথবা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখন দেখো আমরা এই যে সূত্র, এই সূত্র থেকে আরো কিছু সূত্র ডেভেলপ করতে পারি যেটা আমাদের অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। যেমন দেখো আমরা এখানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তাহলে এটা সূত্র হলো মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস সি, এন ইজ নট ইকুয়াল ওয়ান। এন এর মান ওয়ান হওয়া যাবে না, এন এর মান ওয়ান হলে তখন এ সূত্র না অন্য সূত্র হবে, এর ওয়ান হলে এখানে হরটা শূন্য হয়ে যাচ্ছে। এখানে এক আর দুই একই সূত্র, এই যে এটা এটা একই সূত্র, আমাদের এটা শিখলে আমরা অঙ্ক করার সময় সুবিধা পাব, দুই একটা লাইন কম করা লাগবে। এখানে আমরা এটা লিখে দিচ্ছি, যেমন এই যে এটা আমরা পেয়েছি কীভাবে, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা যে কথা এক্স টু দি পাওয়ার মাইনাস এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান প্লাস, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস কমন নিলে এন প্লাস ওয়ান, মাইনাস কমন নিলে এন প্লাস ওয়ান, তাহলে কি হয় দেখো, মাইনাস ওয়ান এন প্লাস আমাদের কত, এখানে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস। তাহলে দেখো যদি আমরা এ সূত্র না শিখি, অঙ্ক করার সময় এই লাইনগুলো করা লাগবে, তাহলে এই লাইনগুলো অ্যাভয়েড করার জন্য তুমি সরাসরি এই সূত্রটা শিখবে। একইভাবে দেখো ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, এখানে এটা এটা একই সূত্র, দেখো এন এর জায়গায় কি টু, তাহলে কি হচ্ছে মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস, এটা মূলত এগুলো সব একই সূত্র। এখন তোমরা বলতে স্যার এগুলো লিখাচ্ছেন কেন, এগুলো লিখাচ্ছি যাতে তোমাদের অঙ্কগুলি দ্রুত তোমরা করতে পারো। তো দেখো তোমাদেরকে অন্তরীকরণ করার সময় আমরা একটা সূত্র লিখে গিয়েছিলাম ডি ডিএক্স অফ ওয়ান বাই এক্স সমান সমান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, মনে আছে কিনা? এই যে ডি ডিএক্স অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তোমাদের মনে আছে কিনা? তো উল্টা ওয়ান বাই এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হবে, মাইনাস ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে মাইনাস ওয়ান বাই এক্স। এখন তোমরা বলতে পারো যে স্যার এগুলি পাচ্ছি কিভাবে, এই যে আমি ইন্টিগ্রেশন করছি এখান থেকে এটা থেকে এটা পাচ্ছি কিভাবে পাচ্ছি, এগুলো সব পাচ্ছি আমরা অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়ায়। আমরা যে সূত্রগুলো লিখছি এ সূত্রগুলি পাওয়া যায় অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়ায়। যেমন ওয়ান বাই এক্স কে, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হবে, ওয়ান বাই মাইনাস ওয়ান বাই এক্স। এখানে তোমরা যারা অন্তরীকরণের সূত্রগুলি পারো তাদের জন্য ইন্টিগ্রেশনের সূত্র সহজ, অন্তরীকরণে তোমরা যে সূত্রগুলি শিখেছ তার উল্টা হলো ইন্টিগ্রেশনের সূত্র। যেমন এই রাশিটাকে যে অন্তরীকরণ করি এক্স টু দি পাওয়ার এন হবে, এটাকে এটাকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন হবে, এটাকে অন্তরীকরণ করলে ওয়ান বাই কি হবে এক্স স্কোয়ার হবে। এখন দেখো ওয়ান বাই রুট এক্স ডিএক্স সমান সমান টু রুট এক্স প্লাস সি, কিভাবে পেলাম? এই তোমরা সূত্র শিখছ ডি ডিএক্স অফ রুট এক্স ওয়ান বাই টু রুট এক্স ডিএক্স, তাহলে দেখো ওয়ান বাই রুট এক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, টু রুট এক্স পাবো, টু রুট এক্স পাচ্ছে। ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, সরি অনলি ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স, তো ইন্টিগ্রেশন ডিএক্স কি এক্স প্লাস সি কিভাবে পেয়েছি, এখানে এই সবগুলি সূত্র কিন্তু একের পরিবর্তিত আকার, এটা কি হয় আমাদের, এই যে ইন্টিগ্রেশন ডিএক্স, ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার জিরো ডিএক্স, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস সি, তাহলে এক্স প্লাস কত আমাদের সি। আবার দেখো ইন্টিগ্রেশন কে ডিএক্স, তাহলে কে এক্স প্লাস কত আমাদের সি, এটা কিভাবে পেলাম, এটা পাচ্ছি কিভাবে আমরা, তাহলে দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমরা যদি যে কোনো ধ্রুব রাশিকে ইন্টিগ্রেশন করি, আমরা যদি যে কোনো ধ্রুব রাশিকে ইন্টিগ্রেশন, মনে করো ইন্টিগ্রেশন সেভেন ডিএক্স সমান সমান সেভেন এক্স প্লাস,
এই যে মূলত পাঁচ আর ছয়, পাঁচ আর ছয় একই সূত্র, এই যে পাঁচ আর ছয় একই সূত্র। এখানে কে টা যদি আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাই তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে কি হবে কে এক্স, এটা শিখে সুবিধা কি? যে কোনো মতো ইন্টিগ্রেশন ফাইভ ডিএক্স কি হবে ফাইভ এক্স, ইন্টিগ্রেশন টুয়েলভ ডিএক্স কি হবে টুয়েলভ এক্স, যে কোনো ধ্রুব রাশিকে ইন্টিগ্রেশন করলে তার সাথে চলরাশি গুণ হবে। তাহলে এই যে আমাদের ছয়টি সূত্র, এই ছয়টি সূত্র, এই ছয়টি সূত্র সব এক নম্বর থেকে আসছে, এক নংকে প্রসেস করে এই ছয়টি সূত্র পাওয়া যায়। আবার দেখো আমরা যে এক নঙ্গে বলেছি, আমরা যে এক নঙ্গে বলেছি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এন ইজ নট ইকুয়াল মাইনাস ওয়ান, এনটা মাইনাস ওয়ান হওয়া যাবে না, তো এনটা যদি মাইনাস ওয়ান হয় তখন এক্স এর ঘাত কত হবে মাইনাস ওয়ান, এন যদি মাইনাস ওয়ান হয় তখন এক্স এর ঘাত হবে মাইনাস ওয়ান, আর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স, তখন কোন সূত্র হবে? তাহলে দেখো ইন্টিগ্রেশন ওয়ান বাই, যদি এক্স এর ঘাত মাইনাস ওয়ান হয় তাহলে ওয়ান বাই কত এক্স, ওয়ান বাই এক্স ডিএক্স, লন অফ পরম মান এক্স প্লাস সি। মনে রাখবা এটা আমরা কিভাবে পেয়েছি আমরা পরে দেখাবো, এটাও সব অন্তরীকরণের, সবই অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়ায়, এটাকে যদি অন্তরীকরণ করো তাহলে ওয়ান বাই এক্স পাওয়া যাবে। তাহলে দেখো আমাদের কি আছে, এই যে ঋণাত্মক সংখ্যার কখনো লগারিদম হয় না, এ কারণে আমাদের কি আছে ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না, শূন্যের লগারিদম হয় না, এ কারণে লনের আর্গুমেন্ট লিখার সময় সবসময় পরম মানের ভিতরে লিখবে। যদি এমন হয় মনে করো লন এক্স স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ারটা অলওয়েজ পজিটিভ ধনাত্মক, তাহলে এখানে পরম মান দেওয়াটা জরুরি না, দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমরা কনফার্ম না হই যে আর্গুমেন্টটা পজিটিভ না নেগেটিভ, তখন অবশ্যই আমাকে পরম মান ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমাদের তোমরা অন্তরীকরণের যে সূত্রগুলো তোমরা শিখেছ, যেমন তোমরা শিখেছ ডিডিএক্স অফ সাইন এক্স কি আমাদের কজ এক্স, তাহলে আমাদের কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে সাইন এক্স প্লাস, তোমরা শিখেছ ডিডিএক্স অফ কজ এক্স মাইনাস সাইন এক্স, তাহলে আমাদের এখানে সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে উল্টে যাবে মাইনাস কজ এক্স প্লাস, সব অন্তরীকরণের বিপরীত। তোমরা শিখেছ ডিডিএক্স অফ টেন এক্স সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে আমাদের টেন এক্স প্লাস। তাহলে দেখো আমাদের তোমরা পড়েছ ডিডিএক্স অফ কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে কোসেক স্কোয়ার এক্স যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস কট এক্স। আবার তোমরা বলছ ডিডিএক্স অফ আমাদের কি আছে সেক এক্স, ডিডিএক্স অফ কত, ডিডিএক্স অফ কত আমাদের সেক এক্স ইন্টু সেক এক্স, সেক এক্স ইন্টু টেন এক্স, তাহলে আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন আমাদের কি আছে সেক এক্স টেন এক্স ডিএক্স সমান সমান কত আমাদের সেক এক্স প্লাস, সেক এক্স কে অন্তরীকরণ করলে সেক এক্স টেন এক্স, তাহলে সেক এক্স টেন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে সেক এক্স, ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স কট এক্স ডিএক্স কি হবে আমাদের মাইনাস কোসেক এক্স প্লাস, কোসেক এক্স কে অন্তরীকরণ করলে কোসেক এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স হয়, তাহলে আমাদের কোসেক এক্স কট এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে মাইনাস কোসেক এক্স, ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স লন অফ পরম মান সেক এক্স প্লাস সি, অথবা মাইনাস লন অফ পরম মান কজ এক্স প্লাস সি। এই যে এটা এটা এক জিনিস, আমরা সেক কে লিখতে পারি ওয়ান বাই কস, এই যে সেক এক্স লন সেক এক্স লন অফ ওয়ান বাই কজ এক্স লন অফ কজ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস লন কজ এক্স, এটা উল্টা দেখো আমরা কি হয়ে পেলাম।
ইন্টিগ্রেশন sec x dx ln of পরম মান sec x plus tan x plus c ln of এটাকে আমরা যদি প্রসেস করি tan of পাই বাই ফোর প্লাস কত আমাদের এক্স বাই টু, আমরা এটা লিখতে পারি এগুলো সব এটাকে অন্তরীকরণ করলে sec x হবে, এটাকে অন্তরীকরণ করলে sec x হবে, ইন্টিগ্রেশন cot x dx ln of পরম মান sin x ইন্টিগ্রেশন cosec x dx ln of পরম মান cosec x মাইনাস cot x প্লাস c, দেখো এটা এটাও হয় আবার মাইনাস ln পরম মান cosec x প্লাস cot x প্লাস c, তোমরা এটাকে অন্তরীকরণ করলো cosec x হবে, এটাকে অন্তরীকরণ করলে কি হবে cosec x হবে, আবার এখানে এটাও হয় আমাদের ln of পরম মান tan x বাই টু এটাও হয় আমাদের প্লাস যে এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো cosec x পাবো, ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স, দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স এমন ফাংশন, ই টু দি পাওয়ার এক্স এমন ফাংশন যাকে অন্তরীকরণ করলো ই টু দি পাওয়ার এক্স, যাকে ইন্টিগ্রেশন করলো কি হয় ই টু দি পাওয়ার এক্স, তোমরা জানো ই ই একটি অমূলক সংখ্যা, ই এর মান হলো 2.71828 ইজ ইকুয়াল 2.71828 একটা অমূলক সংখ্যা, ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই কত লন এ প্লাস সি প্লাস সি, এখানে এ গ্রেটার দেন জিরো এবং এ ইজ নট ইকুয়াল ওয়ান, আমরা ই টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স এগুলোকে বলে সূচকীয় ফাংশন, ধ্রুবরাশির ঘাত যদি চলরাশি হয় তাহলে এগুলো সূচকীয় ফাংশন, তা আমাদের এ দুইটা হল সূচকীয় ফাংশন, এখানে এ এর জায়গায় যে কোনো ধ্রুবরাশি হতে পারে, মনে করো ইন্টিগ্রেশন সেভেন টু দি পাওয়ার এক্স ডিএক্স তাহলে সেভেন টু দি পাওয়ার এক্স বাই লন সেভেন প্লাস সি, তো শিক্ষার্থীরা এই যে উনিশটি সূত্র এই উনিশটি সূত্র হলো মৌলিক সূত্র, এখনো সূত্র আমাদের শেষ হয় নাই, আমাদের আরও সূত্র আছে, আমরা আগামী ক্লাসে ওই সূত্রগুলি আলোচনা করব, তোমরা এই সূত্রগুলি যদি ভালো করে শিখো তাহলে আমাদের পরবর্তীগুলি তোমাদের জন্য সহজ হয়ে যাবে, তাহলে আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।